আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি, টয়োটা ভিটজ 2012 মডেলের পুশ স্টার্ট একটি গাড়ি। এই গাড়িটির রিভিউ কিন্তু আমি আমার যে বিডিকার ব্লগ এই চ্যানেলে কিছুদিন আগেই দিয়েছিলাম। তো আমাদের একজন ভিউয়ার্স, তিনি রামপুরা থেকে আমাদের সরাসরি আমাদের শোরুমে এসেছেন, উত্তরা দিয়াবাড়ি খালপাড় আমাদের যে শোরুম এখানে এসেছেন এবং তিনি এই গাড়িটি দেখেছেন। তো তিনি বিগত 3 মাস ধরে গাড়ি কেনার জন্য খুঁজছিলেন বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন শোরুমে তিনি গিয়েছেন। তো তিনি যে এই গাড়িটি যখন দেখেছেন, অনেকদিন থেকেই আমার চ্যানেল বা আদার্স আরও অনেক চ্যানেল তিনি দেখতেন। তো যখন আমি আমার চ্যানেলে গাড়ির ভিডিওটি আপলোড করি, তখন তিনি দেখে সরাসরি আমাদের শোরুমে এসেছেন এবং আমি সেখানে যে কথাগুলো বলেছিলাম গাড়িটির কন্ডিশনের ব্যাপারে এবং গাড়িটির যে যিনি ইউজার এবং কাগজ প্লাস আদার্স বডি ইস্যু, ইঞ্জিন চ্যাসিস ইস্যুর ব্যাপারে যে কথাগুলো বলেছিলাম, তিনি সেই কথা এবং কাজে মিল পেয়েছেন বলেই কিন্তু তিনি গাড়িটি আমাদের এখান থেকে তিনি ক্রয় করেছেন। তিনি গত 2 দিন আগে অর্থাৎ বুধবারে তিনি একটি অ্যাডভান্স টোকেন মানি করেছেন। তিনি এসেছেন, দেখেছেন, ভালো করে চেক করেছেন, যখন সব কিছু ঠিক আছে তখন কিন্তু তিনি একটা টোকেন মানি করেছেন এবং আজকে শুক্রবার আল্লাহর রহমতে আজকে গাড়িটি তিনি ফুল পেমেন্টের মাধ্যমে নিয়ে যাবেন। তো গাড়িটির টুকিটাকি কিছু কাজ ছিল, যে কাজগুলো আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এখন আলহামদুলিল্লাহ বর্তমানে আর কোনো কাজ নেই। এখন বর্তমানে ডেলিভারি হওয়ার জন্য গাড়িটির যে ভেতরে ওয়াশ হচ্ছে এবং গাড়িটির বাইরে বডি পলিশ হচ্ছে, গাড়িটির ইঞ্জিন সার্ভিসিং আদার্স যে কাজগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট ভাবে করে দিয়েছি। তো এখন বর্তমানে আর কোনো কিছুই করতে হবে না। তো যারা আছেন, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে চান, আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দের যে এই গাড়িটি কিন্তু আপনি অবশ্যই ক্রয় করতে পারেন। তো আরেকটু কথা বলি, সেটা হচ্ছে গাড়িটির মডেল হচ্ছে 12। গাড়িটি আমরা আসলে একেবারে মার্কেটে যে দাম তার থেকে আমরা কমেই ছেড়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা সবসময় চাই যারা আছেন কাস্টমার তারা যেন আমাদের এখান থেকে ফেরত না যায়, সেই দায়িত্ব নিয়েই কিন্তু আমরা একেবারে কম প্রফিট করেই আমরা ছেড়ে দিয়েছি। যিনি ভিউয়ার্স এখানে এসেছিলেন, আমরা তাকে বলেছিলাম আমার কাছে এই গাড়িটি আছে, এই গাড়িটি যে আপনার নিতে হবে বিষয়টি এরকম না, এই গাড়িটি আমার এখানে আছে, আপনি আরও আমাদের আশেপাশে আরও অনেক শোরুম আছে এবং আরও অনেক গাড়ি আছে, আপনি একটু সেই গাড়িগুলো দেখেন এবং সেই গাড়িগুলোর কন্ডিশন দেখেন এবং আমার এই গাড়িটির কন্ডিশন দেখেন এবং ওই গাড়িগুলোর যে দাম দেখেন এবং আমার এই গাড়িটিরও কিন্তু আপনি দাম দেখেন, যদি অন্য সব জায়গা থেকে একটু যদি আমরা কমে নিতে না পারি তাহলে আপনি আমার গাড়িটি অবশ্যই ক্রয় করবেন না। অন্য সব জায়গা থেকে যদি আমরা একটু কন্ডিশন ভালো দিতে পারি এবং দাম যদি একটু কমে দিতে পারি তখনই আপনি আমার কাছ থেকে গাড়িটি কিন্তু ক্রয় করতে পারেন। তো সে সব কিছু অ্যানালাইজ করেই আলহামদুলিল্লাহ তিনি ক্রয় করেছেন। তো আমরা এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে গাড়ির বডি, গাড়ির ইঞ্জিন, গাড়ির সাসপেনশন, গাড়ির ইউজার সব কিছু দেখে যেহেতু আমরা গাড়ি ক্রয় করি, আমাদের কাছ থেকে আপনি কন্ডিশন অবশ্যই ভালো পাবেন। এরপরেও কিন্তু আপনারা চেক করে নেবেন প্রত্যেকটা বিষয় আপনারা চেক করে নেবেন। গাড়ি যেখান থেকেই কিনুন আপনারা ভালো করে দেখে শুনে বুঝে চেক করে নেবেন। তো আমার কালেকশনে বর্তমানে আলহামদুলিল্লাহ সীমিত বাজেটের গাড়ি থেকে হাই বাজেটের সকল গাড়িগুলোই আছে। টয়োটা এক্স ফিল্ডার গাড়ি রয়েছে 4 মডেল, বাইরে ব্লু ভিতরে বিস্কিট 4 মডেল। গাড়িটির দাম ফাইনাল প্রাইস একেবারে ফাইনাল হচ্ছে 9,40,000 টাকা। বর্তমান বাজারে গাড়িটির দাম আছে 10 লাখ 10 লাখ 20। আমার কাছে গাড়িটির দাম পড়বে 9,40,000 ফাইনাল। এবং পাজারো V6 ডিজেল গাড়ি আছে, এরপর এক্স করোলা আছে, আরও একটি এক্স করোলা আমরা নিয়ে এসেছি, এরপরে মিশুবিশি ল্যান্সার EX আছে, এরপর এখানে এক্স করোলা আছে, টয়োটা এক্স নোয়া গাড়ি আছে, আরও যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওতে আমার নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের শোরুম কিন্তু ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিডি কার পরিবারের সাথেই আসসালামু আলাইকুম।